ভাইয়ের জুতো ছিঁড়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল আফসানা। ইয়াসিরের প্রবল ধমকে বলল, চুপ বেয়াদব, জুতো ছিঁড়ে গেছে তো আমি কি করব। ইয়াসিরের ধমক শুনে আফসানা কিছুক্ষণ মটকা মেরে দাঁড়িয়ে থেকে আবার কেঁদে ওঠে। আমাকে একটা রিকশা ঠিক করে দেন ইয়াসির ভাই, আমি বাসায় যাব। কেন আমি দিব কেন, তোর বাপের গাড়ি আছে না, ড্রাইভারকে কল দিলেই তো আয়সা পড়ছিস। সে ইয়াসিরের এই কথাটা শুনে আফসানার কান্নার বেগ বেড়ে যায়। ফোপায় শুধু, কারণ শব্দ করে কান্না করা বারণ। ইয়াসিরের হেলদোল হয় না ওভাবে রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকে আফসানাকে নিয়ে। আফসানা বুঝতে পারে না ইয়াসির তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, এখানে তার কাজ কি। চলে যেতে চাইলেও পারে না, কারণ ইয়াসির ওর ব্যাগটা নিজের কাছে রেখে দিয়েছে, কিছুতেই দিচ্ছে না। খানিক বাদে ইয়াসিরের গার্লফ্রেন্ড সিনা আসে, জিন্স প্যান্ট আর অ্যাডিডাসের জ্যাকেট পরে, নিচে হয়তো গেঞ্জি অনুমান করে নেয় আফসানা। রং বেরঙের আর বিভিন্ন কাটের স্ট্রেট চুলগুলো পুরো পিঠময় ছড়ানো, ফর্সা ধপধপে মেয়েটার মুখে পেটানো মেকআপ, ঠোঁটের কাছে চমৎকার একটা তিল। হাত নেড়ে যখন আফসানাকে হাই বলে, তখন ওর কালারফুল নেল পলিশ দেওয়া নখগুলো দেখ চোখে হাইলাইটেড হয়। মনে মনে টুকরে কেঁদে ওঠে আফসানা। লোকে বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, অথচ মেয়েটার সামনে আফসানাকে পাগল বই আর কিছুই লাগছে না। এলোমেলো পাখির বাসার মতো চুল, বাজে রঙের একটা কুচকানো জামা আর ছেঁড়া জুতো, কেউ দেখলে বলবে সে এমপি নূর মোহাম্মদের মেয়ে। এই ব্যাপারটা ভেবেই ডুকরে কাঁদতে মন চায় তার, কিন্তু পারে না। শুধুমাত্র ইয়াসিরের ভয়ে সিনা সম্পর্কিত সকল ভাবনা ভ্যানিশ হয়ে যায় যখন সে দেখে সিনা ইয়াসিরকে দেখা মাত্রই ঝাঁপিয়ে গলায় ঝুলে যায়। আফসানার মুখ বড়সড় হা হয়ে যায় এই দৃশ্য দেখে। মেয়েটা এতটা অ্যাডভান্স হবে সেটা বুঝতে পারেনি সে। ইয়াসিরও নির্লজ্জের মতো ওর কোমরে হাত রেখে হেসে হেসে কথা বলতে শুরু করে। অসহায় আফসানা হালকা গলায় বলে, ভাই আমার ব্যাগটা। ইয়াসির সিনার কোমরে হাত রেখে আফসানাকে ছুঁড়ে দেয় ব্যাগটা। কোনো বাক্য বিনিময় না করে সিনার হাত ধরে বাইকে চড়ে শাশা করে উড়ে যাওয়ার মতো যায়। অসহায় আফসানার আরো বেশি অসহায় হয়ে পড়ে, অসহ্য যন্ত্রণা হয় বুকে, সরসর করে পানি পড়ে চোখ দিয়ে। ইয়াসির খুব ভালো মতোই জানত আফসানার কাছে একটা টাকাও নেই, আর না আছে ফোন। সবচাইতে বড় কথা সে এটাও জানে আফসানার মনে তার জন্য অসম্ভব প্রেমময় অনুভূতি একেবারে ঠাসা ঠাসা। তবুও সে আজ তার গার্লফ্রেন্ড নিয়ে এইরকম একটা সিনেমা করে গেল। অন্তত আজকের দিনে ইয়াসিরের যে এই কাজগুলো করবে এটা ভাবতে পারেনি আফসানা। কলেজ থেকে বেরিয়ে ইয়াসিরকে দেখে ঈদের খুশি লেগেছিল আফসানার মনে। ভেবেছিল কোনো একটা কানেকশন আছে, এই বিশেষ দিনে বিশেষ মানুষটা বুঝি সারপ্রাইজ দিতে এসেছিল তাকে। কিন্তু লোকটা যে তার সাথে এরকম করবে এটা ভাবতে পারেনি আফসানা। চোখের পানি মুছে একটা রিকশা ডাকে, রিকশাতে উঠে বসে বিড়বিড় করে বলে, আই হেট ইউ ইয়াসির ভাই, বার্থডে সেরা গিফটের রিটার্ন হিসেবে একটা ঘৃণা তোমার শোনো। পাড়ায় সবাই চেনে আফসানাকে, তাই রিক্সাওয়ালাকেও টাকা নেয়নি। বাসায় নেমে একরকম বিধ্বস্ত অবস্থায় নিয়ে ভেতরে যেতেই দৌড়ে আসে একদল মহিলা, তার পিছু পিছু কয়েকজন কাজের মেয়ে। ফর্সা ধপধপে মহিলাটি আফসানাকে বুকে নিয়ে জিজ্ঞাসা করে, কিরে বাবু তোর এই হাল কেন। মায়ের বুকে মুখ গুজে কেঁদে ওঠে আফসানা, কিন্তু কিছু বলে না। পাশে থেকে ওর বড় মা মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে পাখিটা তুই। আফসানা মুখ গুজেই বলে, আমার ক্ষুধা পেয়েছে, ভাত খেয়ে দাও আমাকে। আফসানার বড় মা রাহেলা ওর মাথায় হাত বুলিয়ে বলে, এটা তুই ফ্রেশ হয়ে আয়, আমি ভাত নেই প্লেটে। কাজের মেয়েগুলোকে নিয়ে রাহেলা চলে যান। আফিয়া আফসানার আম্মু মেয়েকে আর কিছু জিজ্ঞাসা না করে রুমে নিয়ে যান। বিছানায় বসিয়ে কাপড় বের করতে করতে বলেন, ইয়াসির কিছু বলেছে। ইয়াসিরের নাম শুনে কান্নাগুলো ঠিকরে বেরিয়ে আসতে চায় আফসানার ভেতর থেকে। অভিমান করেই কান্না চাপে তারপর বলে, তুমি কাপড় দাও, আমি ফ্রেশ হতে যাব। আফসানা উঠে বাথরুমে চলে যায়। আফিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
ইয়াসিরের সাথে এবার কথা বলতেই হচ্ছে। আফসানা ফ্রেশ হয়ে এসে দেখে ওর বড় মা রাহেলা খাবার নিয়ে বসে আছেন, মুচকি হেসে ও মাথায় টাওয়েল পেঁচিয়ে বেডে বসে। কি তরকারি দিয়ে খাওয়াবো আমার আম্মু? এই যে তোমার পছন্দই পাবদা, মাছ আর মিক্সড সবজি। সালাদ কই? সেটাও আছে বাবা। ওয়াও শুস, জলদি খাইয়ে দাও, জিভে জল এসে গেল। রাহেলা হেসে ফেলেন আফসানার কথা শুনে, তারপর একটু এগিয়ে গিয়ে ভাত মেখে ওকে খাইয়ে দিতে শুরু করে। আফসানাও সব ভুলে গল্প করতে থাকে আর খায়। খাওয়ানোর এক পর্যায়ে রাহেলার চোখ যায় আফসানার কাঁধে, বেশ খানিকটা জায়গা লাল হয়ে আছে। চোখ সরু করে হাত বাড়ায় কাঁধের কাছে। বাবু কানতে কি হয়েছে? আফসানা হাত রেখে ব্যথা অনুভব করে। হঠাৎই মনে পড়ে ইয়াসিরের কামড় দিয়েছে ওখানে, চমকে উঠে বলে, এই বড় মইটা পোকা কামড়েছে। কি কিভাবে? আসলে আসলে হয়েছে কি, কলেজ টিফিন পিরিয়ডে আম গাছের নিচে বসেছিলাম তখন। ইয়া আল্লাহ, দাঁড়া তোর রাফিদ ভাইয়াকে ফোন করি, ঔষধ কি লাগবে বলে দিক। না না বড় মোর সমস্যা নেই। চুপ মেয়ে, সমস্যা অবশ্যই আছে। কতখানি লাল হয়ে আছে বস তুই, আমি ফোন করে আসি। আফসানাকে কিছু বলবার সুযোগ না দিয়ে রাহেলা চলে যান। আর আফসানা বিড়বিড় করে বলে, ওই বিষ কামড়ে কামড় এই ওষুধ হয় না বড় আম্মু, ওটা হলো ইউনিভার্সাল বিষাক্ত পোকা, যাদের কামড়ের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। কিছু দূর আসতে ইয়াসির বাইক থামিয়ে দিল। সিনাকে উদ্দেশ্য করে বলল, নাম? সিনা অবাক বিস্ময়ে বলল, কি বলছো ইয়াসির? বাংলা ভাষাতেই তো বললাম। এটা কিন্তু অপমান। হ্যাঁ, তোর অপমান মনে হইলে অপমানই, ভাগ। ইয়াসির, খবরদার চিল্লাবি না, নাম জোকার একটা। আমি জোকার? হ্যাঁ, ইন্টারন্যাশনাল জোকার। রং বেরঙের চুল, হাতে আবার বাহারি নেইল পালিশ। এ তোর বাপ রঙের দোকানদার। খবরদার ইয়াসির, মেলা বলছো? এটা মেলা? বেশি কম চিনস তুই ইয়াসির, ভাগ। ধমক দিয়ে শা করে বাইক উড়িয়ে চলে গেল ইয়াসির। সিনা হতবম্ব হয়ে শুধু তাকিয়ে থাকলো। বাইকে চড়িয়ে ইয়াসির সোজা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে চলে আসলো। আজকে ওর চাকরির ইন্টারভিউ। ইয়াসিরের বন্ধুর বাবার কোম্পানি হিসেবে ওকে এমনিতেই নিতে চেয়েছিল, কিন্তু সে ইন্টারভিউ দিয়েই জবটা পেতে চায়। জানা হিসেবে ইয়াসিরের জবটা হয়ে গেলেই জব পেয়ে মিষ্টি কিনে সবার আগে আফসানাদের বাসায় গেল। মানুষ খুশির খবর সোজাসুজি দেয়, কিন্তু তেরা ইয়াসির তার খবর তো তেরা ভাবেই দিবে। ইয়াসির সোজা আফসানাদের বাসার পেছনের সাইডে চলে আসলো। পেছনের দিকটা পুল সাইড, এর ধারেই প্রথম যে জানলাটা দেখা যায় সেটাই আফসানার রুমের। মজার ব্যাপার, এই জানালার কোনো গ্রিল নেই, শুধু থাই গ্লাস লাগানো। বড়লোক মানুষদের বড় বড় কাজ কারবার, তা আর খোলামেলাও। বিশেষ মুহূর্ত ছাড়া সবসময় অবশ্য থাইটা টানা থাকে। বিশেষ মুহূর্তটা অবশ্যই আফসানার মন খারাপের সময়। আফসানার যখন খুব মন খারাপ, তখন সে জানালার ধারে দাঁড়িয়ে উদাসীন ভাবে তাকিয়ে থাকে। দেবদারু গাছ আর বাতাসের তোড়ে পুলের পানিতে বয়ে যাওয়া স্রোত দেখতে ওর ভালো লাগে। যতই কৃত্রিম হোক, তবুও পানির স্রোত তো পরিবর্তন করবার নয়। পুল সাইডে এসে জানালার পাশের মইটা দিয়ে তরতর করে উঠে গেল ইয়াসির। তারপর পকেট থেকে ফোন বের করে আফসানার নাম্বারে কল করল। আফসানা শুয়ে শুয়ে কপাল কুটুলা পড়ছিল, এমন সময় ধুপ করে একটা শব্দ। হুড়মুড় করে বিছানা থেকে উঠে পেছনে তাকিয়ে দেখে ইয়াসির। অবাক হয়ে ভ্রু কুচকে তাকায় আফসানা। আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কেন, আর আসলেনই বা কি করে? কেন দেখিস না জানালা দিয়ে আসছি? মানে? ও তো অবাক হওয়ার কি আছে, আজব। জানালার ধারের দেয়ালে মই লাগাইছি, মই দিয়া তোর তোর করে উঠে আসছি, সিম্পল। আপনার এত বড় সাহস, আপনি আবার রুমে চোরের মতো আসেন? এক থাপ্পড় দিম, আমি চোর? বেয়াদব, বড়দের সম্মান করা ভুলে যাইতেছিস, লেখাপড়া ছেড়ে দে তুই। হাত উঁচু করে থাপ্পড় দেখালো ইয়াসির। আফসানা চুপ। কিছুক্ষণ পর আবার বলে, আপনি আসলেন কিভাবে, কেউ দেখেনি? আমার কি মাথাটা তোর মতো মোটা, ব্রেনহীন? হ্যাঁ, কারে কি জিগাই, কেমনে আসছি সেটা ফেক না, কষ্ট করে আসছি এটা ফেক্ট।
এই যে আমি এত খাটনি করে আসলাম, কোথায় তুই বসতে বলবি? ওন্না দিয়ে আসন্ন ঘাম মুছানোর জন্য রেডি হয়ে থাকবি, ফ্যান চাবি তা না। উ করে আফসানাকে এক আঙুল দিয়ে টোকা মেরে সরিয়ে দিয়ে বিছানায় বসলো ইয়াসির। শার্টের বুকের দিকটার বোতাম খুলে একটু ইজি হওয়ার চেষ্টা করতেই আফসানা বলে, আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হবেন, গরম লাগতেছে তো যান, সিনহার কাছে আমার কাছে কি? হ্যাঁ আজব ঘুরঘুরি, তুই আমাকে এভাবে অপমান করতেছিস কেন? তুই জানিস না গরমকালে আগুনের কাছে কম যাইতে হয়? সিনহা হলো জ্বলন্ত আগুন, ওর কাছে গেলে যদি ছেঁকা খাই তখন, মানে তুই চাইতেছিস আমি মরে যাই? সিরিয়াসলি? দেখেন ইয়াসির ভাইয়া, আমি আপনাকে একদমই সব বলিনি, আপনি অযথাই বেশি ভাবছেন। কি এত বড় কথা? মানে এত বড় কথা? এত অভদ্র হয়েছিস তুই? দাঁড়া, আজকে আমি ফুপিকে বলতেছি আমি অযথা ভাবতেছি, এত বড় কথা শোনানো আমাকে? দাঁড়া তুই আজকে খালি। ইয়াসির উঠে বের হওয়ার জন্য এক পা বাড়াবে, এই সময় আফসানা দৌড়ে এসে ওর হাত টেনে ধরে। প্লিজ ইয়াসির ভাইয়া, আপনি এই কাজ করবেন না, বাপি আপনাকে আমার ঘরে দেখলে। তোর বাপ বাড়িতে আছে নাকি? হ্যাঁ আজকে তো। ওহো, তাইলে থাক, তোর ওই রাক্ষস বাপের সামনে যাইতে মন চাইতেছে না, এমনিতেই মুড আজকে ভালো না আমার। ও হ্যাঁ, তোকে তো বলা হয় নাই, একটা খুশি হওয়ার মতো খবর আছে আমার কাছে। অফকোর্স আমার বাপ মায়ের জন্য খুশির, কিন্তু তুই আর তোর বাপ খুশি হইতে পারবি কিনা বলতে পারতেছি না। এটা কেমন কথা, আপনি সব সময় এভাবে বলেন কেন? এভাবে বলেন কেন, যা সত্যি তাই বলি। যাই হোক, আয় তো এদিকে আয়, আমি একটা গুড নিউজ দিতে আসছি, আমাকে বিছানায় বসতে দে, একটু বাতাস কর, যা গরম পড়েছে এই গরমে গুড নিউজ দিতেও হাঁপাই যাই। আজকে টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস, শৈত্যপ্রবাহ চলছে ইয়াসির ভাইয়া, আর আপনার গরম লাগতেছে? হ্যাঁ লাগতেছে, আমার তো তোর মতো বড়ল কি চামড়া না, আমার কাজ করলেই গরম লাগে। কথা বন্ধ, এদিকে আয়। আফসানা এগিয়ে গেল ইয়াসিরের সামনে, দাঁড়াতে ইয়াসির হুকুম করলো, ওড়না দিয়ে বাতাস করো। তর্কে না জড়িয়ে আফসানা তাই করতে লাগলো। ইয়াসির তবুও বিরক্ত হয়ে শার্টের আরেকটা বাটন খুলে দিল, তার চওড়া ছাতেই কিছুটা দৃশ্যমান। এটা দেখে আফসানা বিড়বিড় করে বলল, সব গরম যেন তাকেই ধরেছে, উফ। ইয়াসির যেন শুনে নিল কথাটা, সোনা মাত্রই উঠে দাঁড়িয়ে পুরো শার্টটাই খুলে ফেলল, শার্টটা বিছানার উপর ছুঁড়ে হালকা ধমকে বলল, নে দেখ, আমাকে বিবস্ত্র দেখতে চাস বললেই হয়, শুধু শুধু হাওয়া দিতে ডিস্টার্ব করতেছিস। এই দৃশ্য দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে আফসানা বিড়বিড় করে উচ্চারণ করলো, এটা কি করলি ইয়াসির ভাইয়া, আমি তো এবার মরেই যাব। কাঁপতে কাঁপতে হেলে পড়ল আফসানা, ইয়াসির মহা বিরক্তি নিয়ে হাত বাড়িয়ে আগলে নিল আফসানাকে। তার চেয়েও মহা বিরক্তি ভাবে মুখে ফুটিয়ে বলল, মানে এগুলো কি? একটা ছেলেকে শার্টলেস অবস্থা দেখে জ্ঞান হারাস তুই, তাইলে বিয়ের পর ওইসব কিভাবে করবি? বড় বড় পরিশ্রম গুলা ওইসব মানে বুঝিস তো? এই তোর বয়স যেন কত? এসব কথার একটাও কানে গেল না আফসানার, সেই ইয়াসিরের বুকে পড়ে শুধু বলল, আমি মরে যাচ্ছি, আমার তৃষ্ণা পাচ্ছি ইয়াসির ভাইয়া, আপনি সরেন, আমি পার্টির দিনে মরতে চাই না। ইয়াসির ধমকে বলল, এই তোর বয়স কত হইল? কিন্তু আফসানার জবাব নেই, আবার মহা বিরক্ত হয়ে আফসানাকে তুলে বিছানায় শুইয়ে দিল ইয়াসির। ডেস্ক টেবিলে পেন পেপার পড়ে আছে, সেটা তুলে নিয়ে গোটা অক্ষরে লিখল, আমার চাকরির মিষ্টি, এটা বাজারের সবচেয়ে দামি, এসব এক্সক্লুসিভ জিনিস তুই কোথাও পাবি না, এজন্য দয়া করে তোর জন্য খাবারের জন্য একটা নিয়ে আসলাম, ভাবলাম পরে লোভ যদি লাগাস ডায়রিয়া হবে আমার, আবার নতুন চাকরি লুজ মোশন হলে তো সমস্যা, বুঝিসই তো, যাক ঘুম থেকে উঠে খেয়ে নিস, শুভ অজ্ঞানা ঘুম। একটা মিষ্টিও দিতে ভুলল না সে, তারপর শার্ট উঠিয়ে গায়ে দিয়ে আবার মই বেয়ে নেমে চলে গেল। চেতনা ফিরে পাবার পর আফসানা আশেপাশে তাকিয়ে দেখে অন্ধকার হয়ে এসেছে, উঠে বসে তপ্তা মেরে কিছুক্ষণ বসে থাকার পর ওর আস্তে ধীরে সব মনে পড়তে লাগে, সরু গলায়ও বলে, ইয়াসির ভাই আপনি কি আছেন? ইয়াসির ভাই কয়েকবার ডেকে যখন বুঝতে পারে ইয়াসির নেই, তখন আস্তে করে বিছানা থেকে নামে, আন্দাজ করে সুইচ বোর্ডের কাছে গিয়ে হাতরে সুইচ খুঁজে লাইট চালায়, আহ চারিদিক উজ্জ্বল। লাইট জ্বালানোর পর আফসানা
শিওর হয় রুমে আসলেই ইয়াসির নেই। সারা ঘরময় চোখ বুলাতে ডেস্কে গিয়ে চোখ আটকে যায়। সরু চোখে পিলপিলে পায়ে এগিয়ে বিছানার ধারে এসে বসে, হাত বাড়িয়ে ডেস্ক থেকে মিষ্টি আর কাগজটা হাতে নেয়। কাগজের লেখা পড়ে আফসানা বারবার হাতে থাকা মিষ্টিটার দিকে তাকায়। রাগে অপমানে চোখে পানি এসে গেছে ওর। চিৎকার করে বলে, এত বড় অপমান? ওকে ফাইন, আমার সাথে পাঙ্গা না, আমিও দেখাচ্ছি, চাকরি পাস না, গিফট তো দেয়াই লাগবে। মিষ্টি আর কাগজটা খুব যত্ন করে একটা বক্সে রেখে ফ্রেশ হতে যায় আফসানা। ও এখন বাহিরে যাবে ওর প্রিয় ইয়াসির ভাইয়ার জন্য গিফট কিনতে। সকালবেলা ইয়াসিরের বাসায় একটা পার্সেল আসলো। পার্সেলটা রিসিভ করলেন ইয়াসিরের মা। একটা র্যাপিং করা বক্স, বক্সের ওপর ইয়াসিরের নাম দেখে উনি আর খুলে দেখলেন না। বক্সটা নিয়ে সোজা ইয়াসিরের রুমে চলে গেলেন। ইয়াসির ঘুমে কাবু, উপর হয়ে বেঘরে ঘুমোচ্ছে ছেলেটা। বক্সটা ডেস্ক টেবিলের ওপরে রেখে উনি ইয়াসিরের পাশে বসলেন, মাথায় হাত রেখে আস্তে আস্তে ডাকতে লাগলেন, ইয়াসির বাবা ওঠ, বেলা হয়েছে, বাবা ওঠ না। ইয়াসিরের কোনো ভাবান্তর হলো না, শুধু একটু নড়ে চড়ে আবার আরাম করে ঘুমলো। সুলতানা আর ডাকলেনও না ইয়াসিরকে, মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। নটার দিকে ইয়াসিরের ঘুম ভেঙে গেল কিছু শব্দে, মনে হলো ইয়াস আফসানার কণ্ঠ। ঘুমের ঘোরে শুনেছে মনে করে ব্যাপারটা আমলে না দিলেও, এই যে ইয়াসির ভাইয়া, কথাটা শুনে লাফিয়ে উঠল ইয়াসির। আশেপাশে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলো আফসানা আসলে কোথায়, কিন্তু আফসানার টিকিটাও নেই। কিন্তু ইয়াসির স্পষ্ট শুনেছে আফসানার কণ্ঠ, তাও আবার খুব কাছে থেকে। ইয়াসির ভাবতে লাগলো আফসানা তার রুমে কি করে। বেশি ভাবতে হলো না, তার আগেই আবার আফসানার গলা খুব কাছে। ডান দিয়ে ঘাড় ঘোরাতেই একটা র্যাপিং করা বক্স নজরে আসলো ইয়াসিরের। ব্রুজরা কিঞ্চিত কুচকে হাত বাড়িয়ে বক্সটা হাতে নিল। আশ্চর্য, বক্সের ভেতর থেকে আফসানার গলা ভেসে আসছে, কি রে ঘুরঘুরি, বক্সে ঢুকলি কি করে? মুচকি হেসে এই কথা বলেই বক্সটা খোলায় ব্যস্ত হয়ে গেল ইয়াসির। বক্সটা খুলতেই একটা রেডমি নোট 7 দৃশ্যমান হলো। পাওয়ার বাটন ক্লিক করতেই স্ক্রিনে ইয়াসিরের হাস্যোজ্জ্বল একটা ছবি, একটা ভয়েস বাজছে। প্লেলিস্টে গিয়ে আরেকটা ভয়েস বাজান। ইয়াসির প্লেলিস্টে গিয়ে দ্বিতীয় ভয়েসটা বাজালো, যেটাতে আফসানা বলছে, কাল সন্ধ্যায় আপনার চাকরির মিষ্টি পাবার পর ভাবলাম আপনাকে কুচি কুচি করে ময়দার খামির মতো করব, তারপর ছানা দিয়ে ছানবো, তারপর গোল গোল করে মিষ্টি আকারে বানিয়ে চিনির সিরাপে ছেড়ে দিব, বয়েল হওয়ার পর বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, তারপর বের করে খেয়ে নিব। তারপর হঠাৎই মনে হলো, না ওটা করলে আপনি শুধু আমার মাঝেই থাকবেন, এটা তো ঠিক না, তাই না? ফ্রেশ হয়ে আসবার পর আমি আবার চিটকোটটা পড়লাম, আপনি চাকরি পেয়েছেন ভেবে মনটা ভালো লাগলো, মিষ্টিটা দেখে এত খুশি লাগলো যে খেতে পারলাম না, ওটা বক্সে করে রেখে দিলাম। তখন মনে হলো এত বড় একটা নিউজ দিলেন তো কিছু একটা গিফট দেওয়া উচিত আপনাকে, তাই না? তারপর কি করেছি জানেন, রেডি হয়ে নিউ মার্কেট গেছি আপনার জন্য গিফট কিনবো বলে, কিন্তু ওখানে তো সব মেয়ে মানুষের গিফট চোখে পড়ছিল, ভাবলাম আপনাকে কি দেওয়া যায়। আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, ও অনেক অপশনের কথা বলেছিল, কিন্তু তার মধ্যে এই ফোনটাই আমার পছন্দ হলো, চলে গেলাম ফোনের শোরুমে। আর তারপর ইয়াসিরের হঠাৎ রাগ লাগলো, সে রেগে বলল, আবার টাকা গরম দেখাচ্ছিস তোরা আমাকে, তোর গিফটে নিকুচি করি। ফোনটা সজোরে আছাড় দিয়ে যাবে ঠিক সেই সময় আবার আফসানার কণ্ঠস্বর, প্লিজ ইয়াসির ভাইয়া এই গিফটটা অ্যাকসেপ্ট করবেন, বিশ্বাস করেন এটা মোটেও বাপের টাকা নয়, এটা আমার নিজের জমানো টাকা থেকে কিনেছি, ছোটবেলা থেকে আমার টাকা জমানোর অভ্যেস ছিল, এই টাকা আমার ক্লাস 9 থেকে জমানো, আম্মুর কসম সত্যি বলছি। এবার একটু শান্ত হলো ইয়াসির, নিরাপত্তার পর এবার খুব ফিসফিস করা কিছু আওয়াজ আসলো মনে হলো। ফোনটা কানের কাছে নিতেই ইয়াসির শুনতে পেল, আমি জানি ইয়াসির ভাইয়া, আপনার আমার বার্থডের কথা মনে ছিল, ওই পায়েলটা দেওয়ার জন্য আপনি এসেছিলেন, তাই না? আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনি আমার পায়ে পায়েলটা নিজেই পরিয়ে দিয়েছেন? ভয়েসটা শেষ হয়ে গেল, ইয়াসির হাসি মুখে বলল, বলত, আমি পরাইনি তো, তোর দেবর পরাই দিছে। সকালবেলা থেকে আফসানা ফোন হাতে বসে আছে ইয়াসিরের, এক
একটা কলের অপেক্ষায়। আচ্ছা, ও কি ফোনটা নিয়েছে নাকি একদম চটকানি দিয়ে ভেঙে ফেলেছে? খুব কান্না পাচ্ছে আফসানার, নিশ্চয়ই ও ফোনটা ভেঙে ফেলেছে। আমি আপনার আসলেই কেউ নাই আসির ভাইয়া, তাই না? অশ্রু সজল হয়ে উঠে জানালার ধারে গেল আফসানা। নূর মোহাম্মদ সাহেব মেয়ের রুমে এসে দেখেন মেয়ে তার জানালার ধারে দাঁড়িয়ে। আফসানার পেছনে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখলেন তিনি। কি রে মা, কি হয়েছে, মন খারাপ? বাবার ছোঁয়া পেয়ে আফসানার ধ্যান ভাঙলো। না না বাপি, এমনিতেই। তাহলে কেনে দাঁড়িয়ে কেন? এমনিতেই দেখছিলাম তুমি কখন আসলে। এই তো এলাম মাত্র। খেয়েছো? হ্যাঁ মা, আমার বার্থডে পার্টি করিনি, তার জন্য মন খারাপ করছো? আরে না, কি বলছো বাপি। আসলে মা ব্যস্ত খুব, বুঝলি তো, ইলেকশনের সময়। তোমার সিকান্দার আঙ্কেল বললো পার্টিটা আর কিছুদিন পর করতে, আর ততদিনে ইলেকশনের ডেটটাও এগিয়ে আসবে। সব মানুষকে দাঁত করলে লাভ তো আমাদেরই, বুঝলি তো। হ্যাঁ বাপি, একদম ঠিক বলেছেন উনি। তুমি কিন্তু মন খারাপ করবে না, গ্র্যান্ড পার্টি করা হবে। জি বাপি। আচ্ছা থাকো তবে, আমার একটু কাজ আছে। জি বাপি, ঠিক আছে। চলে গেলেন নূর মোহাম্মদ সাহেব। এবারও পিছু ঘুরে দেখলেন না তার মেয়ে জলভরা চোখে তার এক বুক হতাশা নিয়ে বলছে, পার্টি না বাপি, আমার বার্থডে একবার যদি সে মাথায় হাত রেখে আদর করে তাহলে আমার সব পাওয়া হয়ে যেত। আফসোস তুমি আমাকে কাজের অংশ বানিয়ে ফেলেছো। প্রথম দিন কাজ খুব ভালোভাবেই বুঝে নিল ইয়াসির। লাঞ্চ ব্রেকে ক্যান্টিনের বসা মাত্রই তার মনে হলো আফসানাকে একটা কল করলে কেমন হয়। একটা বার্গার অর্ডার দিয়ে ফোন বের করে আফসানাকে কল লাগালো। পরপর তিনবার ফোন দেওয়ার পরেও আফসানা ফোনটা রিসিভ করলো না। এর মাঝেই বার্গার এসে হাজির। রাগে কপালে রক ফুলে উঠেছে ইয়াসিরের। বার্গারে কামড় দিয়ে লাস্টবার ফোন দিল আফসানাকে। দুবার রিং হতেই রিসিভ করলো এবার। ধমকে উঠল ইয়াসির। খুব বড় লোক হয়েছিস না, মানে ভাব দেখাচ্ছিস তুই আমাকে? ওই তোর সাহস কি করে হয় আমার ফোন লেটে রিসিভ করার? আফসানা শান্ত কণ্ঠে জবাব দিল, আমি গোসল করছিলাম ইয়াসির ভাইয়া। পুরা পাড়ার লোক জোড়ো করে গোসল প্রদর্শন করতেছিলি, এতক্ষণ লাগে কেন? বাথরুমে যাবি, দুই মুখ পানি সর সর করে মাথা ঢেলে বাইর হবি, বেশ খালাস। দুই মুখ পানি ঢেলেই গোসল হয়? কেন হবে না, তুই বড় বড় কাজ করেছিস যে ঘষাঘষি করে গোসল করা লাগবে। এসব কথাবার্তা শুনে আফসানা কথা ঘোরাবার জন্য বলল, আমার পাঠানো ফোন দিয়ে ফোন করেছেন। তোর পাঠানো ফোন আমি নিব কেন, টাকার গরম দেখাস আমাকে? আমার বাপে আমাকে ফোন দেয়নি, তোর দেওয়া ফোন আমি কেন নিব, ফকির পাইছিস? বাকি কথা না শুনে ফোন কেটে দিল আফসানা। ফোন ছুঁড়ে মারল আর সাথে সাথেই ফোন ভেঙে দুভাগ। বিছানার ধারে বসে ডুকরে কেঁদে উঠল আফসানা। আপনি আসলেই মহা খারাপ ইয়াসির ভাইয়া, আমি কখনো মাফ করবো না আপনাকে, আর কখনো কোনো গিফট পাঠাবো না। ইয়াসির বার্গার খেতে খেতে শুধু বলল, আর জীবন অর্ধেক কথা শোনার অভ্যাস তোদের, তোর দ্বারা সংসার হইল না রে ঘুরঘুরি। পুরো সাত দিন আফসানা না ঘর থেকে বেরোলো আর না ফোনটা ঠিক করলো। সাত দিন ইয়াসির হাজার হাজার বার আফসানাকে কল করেছে, কিন্তু বারবার একই কথা, নট রিচেবল। কলেজের সামনে গিয়েও ওকে ফিরে আসতে হয়েছে। বেশ অধৈর্য হয়ে পড়েছে ইয়াসির। আজ শুক্রবার অফ ডে, শুনেছে আফসানাদের বাসায় একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। সিন ক্রিয়েট করার প্ল্যানিং করেছে ইয়াসির, কিন্তু সিন ক্রিয়েট করে তো আর আফসানাকে শাস্তি দেওয়া সম্ভব না, মেয়েটা অভিমান করে আছে। এতগুলো মিষ্টি মিষ্টি রাগ অভিমান সিন ক্রিয়েট নয়, একটু ধমকে একটু আদর দিয়ে ম্যানেজ করতে হয়। দুপুরের নামাজ পড়ে এসে খেয়ে দিয়ে নানা রকমের ছক কষে নিল সে মনে মনে। তারপর একটা লম্বা ঘুম দিল, এক ঘুমে সন্ধে সাতটা। ঘুম থেকে উঠে চটপট ফ্রেশ হয়ে বেরোবে সে, এমন সময় রুমে ওর মা বাবার আগমন। বাবাকে দেখে খুশি হয়ে কদম বুঝি করে ফেলল সে। বাবা কখন আসলে? এই তো এসেছি বিকেলে। খেয়েছো তো? খেয়েছি বাবা। তা কোথাও যাচ্ছ? হে বাবা, একটু কাজে বেরুচ্ছি। আচ্ছা তবে জলদি ফিরবে, আমার তোমার সাথে জরুরি কথা আছে, আর সাবধানে যেও। জি বাবা, আসছি। ইয়াসির চলে যাবার পর মিতা বললেন, ওগো তোমার কি মনে হয় ও রাজি হবে আবার যদি রেগে যায়? ওর ছন্ন ছাড়া জীবনটাকে গোটানোর সময় এসেছে মিতা, যার জন্য অপেক্ষা করে বসে আছে সে কখনোই ওর হবে না। তাহলে
নিজের ছেলের কষ্ট বাবা হয়ে দেখা সম্ভব না আমার। মিতা শুধু দীর্ঘশ্বাস ছাড়লেন, উনি আসন্ন ঝড়ের আভাস পাচ্ছেন। ইরফান সাহেব জানেন না ইয়াসির আজকে আফসানার বাসায় যাচ্ছে, কি হবে তার নিশ্চয়তা নেই। ইয়াসিরের বাইক সোজা আফসানার বাসার সামনে এসে থামল। জাঁকজমকপূর্ণ পরিবেশ দৃশ্যমান, পুল সাইডের লোকজনের সমারোহ, তার মানে পার্টির অ্যারেঞ্জমেন্ট ওদিকটায় হচ্ছে। তাহলে ইয়াসির যাবে কোন পাশ দিয়ে? ভাবতে ভাবতে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। লুকিয়ে লুকিয়ে বহু কষ্টে আফসানার রুমের সামনে চলে গেল। যতই লুকিয়ে আসুক না কেন, একজন ঠিকই দেখে ফেলল, সে আর কেউ নয় আফসানার মা আফিয়া। আফিয়া ইয়াসিরকে দেখে মুচকি হেসে বলল, রাজকুমার এসে গেছে রাজকুমারীর মান ভাঙাতে। লক খুলে ভেতরে ঢুকতেই দেখল ড্রেসিং টেবিলটার সামনে বসে চোখে কাজল পড়ছে আফসানা। ওয়াইন কালারের একটা ফ্যান্সি ড্রেসে সিন্ড্রেলা লাগছে মেয়েটাকে, চোখ ধা দিয়ে গেছে ইয়াসিরের। সে ঘোর লাগা চোখে আস্তে আস্তে এগিয়ে আসলো, আফসানার এক কদম পেছনে এসে দাঁড়ালো। কাজল পরা শেষে আয়নায় ঠিকভাবে লক্ষ্য করে চমকে উঠল আফসানা, সাথে সাথে পেছনে ঘুরে বিস্ফোরিত হয়ে বলল, এই আপনি এখানে? হ্যাঁ, তোরা দাওয়াত দিলি না তো, একা একাই চলে আসলাম। মানে কি এসবে? কিসের কি মানে, কত মানে খুঁজতে যাস কেন? হ্যাঁ, বাসে এতগুলো গেস্ট আর আপনি আমার রুমে কি করছেন? খেয়ে ফেলতে আসছি তোকে, বাসায় খাবার নাই, আয় তো একটু খাই। সেটা পিয়াসির ভাই। ওই তুই শাট আপ, এত বড় সাহস আমাকে এসব বলিস? আর সেদিন ফোন রিসিভ করছিলে না কেন? ইচ্ছে হয়নি, করিনি। দিব একটা মাইর, অসভ্য মেয়ে ছেলে, একদম মুখে মুখে কথা বলে মার খাবি। প্লিজ আপনি জানি আসি ভাইয়া, বাপি দেখলে মুশকিল হয়ে যাবে। না যাব না। প্লিজ ইয়াসির ভাইয়া। ওকে তাহলে কান ধরে উঠবস কর, আমার ফোন কেটে দেওয়ার, আমার ফোন কেটে দেওয়ার শাস্তি। এই কথা শুনে আফসানা মনে মনে একটা কঠিন গালি দিল ইয়াসিরকে, কিছু বলতে যাবে তার আগেই দরজায় ঠোকা পড়ল। রাহেলা ডেকে যাচ্ছেন আফসানাকে। আফসানা ভয় পেয়ে যায় ইয়াসিরকে কোথায় লুকোবে। ইয়াসিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কিন্তু ইয়াসিরের ভাবান্তর নেই। ওপাশ থেকে রাহেলা ডাকেন, কি রে মা, আই জলদি। আসছি বড় আম্মু, তুমি যাও। তারপর ইয়াসিরের কাছে এসে বলে, আপনি এখানেই বসে থাকবেন, এক পাও নড়বেন না, বলে দিলাম। ইয়াসির আফসানার হাত টেনে ধরে। আবার কি? নড়ব না, তবে তুই আসার পর আমি যা বলবো তাই শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন ছাড়ুন তো। হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল আফসানা। এদিকে ইয়াসির বাঁকা হেসে বলল, ফেসে গেলি তো গুড়গুড়ি। বের হবার পর আফসানাকে সোজা পার্টিতে নিয়ে যাওয়া হলো। পার্টির মধ্যমণি সে, তাকে নূর মোহাম্মদ সাহেব কলিগদের সাথে পরিচয় করিয়ে দিলেন। আধ ঘন্টা পর গেট দিয়ে চারটে মার্সিডিজ ঢুকলো। প্রথম গাড়িটি থেকে নামলো একজন বিরাট বড় বিজনেস টাইকুন আর তার স্ত্রী মিস্টার অ্যান্ড মিসেস খান। ঠিক তার পেছনের গাড়ি থেকে নামলো তাদের একমাত্র ছেলে দিনার খান। সদ্য ভার্সিটি শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করছে দিনার। তাদেরকে খোদ রিসিভ করলেন নূর মোহাম্মদ সাহেব। মেন পার্টি শুরু হলো। কেক কাটার সময় আফসানার পাশে দিনার এবং মিস্টার আর মিসেস খান দাঁড়ালেন। এত নৈটক্যের কারণ প্রথমে বুঝতে পারল না আফসানা। কেক কাটিং এর পর নূর মোহাম্মদ সাহেব বললেন, তিনি একটা অ্যানাউন্সমেন্ট করতে চান। আফসানা ভেবেছিল ইলেকশন সম্পর্কিত, কিন্তু না, এটা ইলেকশনের নয়। উপস্থিত সবাইকে অবাক করে নূর মোহাম্মদ সাহেব অ্যানাউন্স করলেন, আমার একমাত্র মেয়ে আফসানা নেহারিকার সাথে আমার বাল্যকালের বন্ধু নেওয়াজ খানের একমাত্র ছেলে দিনার খানের বিয়ে ঠিক করা হয়েছে। আজকে এটা সারপ্রাইজ পার্টি ছিল আপনাদের জন্য। আজকের এই শুভ দিনটাকে আরো স্মরণীয় করতে আমরা আফসানা এবং দিনারের এনগেজমেন্টটা করিয়ে নিতে চাই। আফসানাকে কিছু বলার সুযোগ না দিয়ে নূর মোহাম্মদ সাহেব সকল প্রস্তুতি করে ফেললেন। দিনারকে আংটি পরাবার পূর্ব মুহূর্তে আফসানা একবার তার জানালার দিকে অসহায়ভাবে তাকালো শুধু। ইয়াসিরের রক্তিম দৃষ্টি ওখান থেকে উপলব্ধি করতে পারলো আফসানা। বাবার ইমেজ হাই করতে মুখ বুঝে দিনারের ফিয়ান্সে হয়ে গেল আফসানা। দিনার যখন ওকে আংটি পরাচ্ছিল
তখন ওর শুধু মনে হচ্ছিল এর চাইতে মৃত্যুও ভালো। আফিয়া যার পর নয় হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আটকাতে পারেননি এঙ্গেজমেন্টটা। পুরোটা সময় মেয়ের অবর্ণনীয় কষ্টে ভরা মুখের দিকে তাকিয়েছিলেন তিনি। এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করা হলো, তারপর ডান্সের পরিবেশ ক্রিয়েট করা হলো। ধিমি আলোতে মনের বিরুদ্ধে দিনারের সাথে স্টেপ মেলাতে হলো আফসানাকে। বাবার সিদ্ধান্তের কাছে তার সকল অনুভূতির মৃত্যু। নাচের পর দিনার ওর হাত ধরেছিল, কিন্তু এটা অতিরিক্ত বাড়াবাড়ি মনে হয়েছে আফসানার কাছে। হাত ছাড়িয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। পেছনে ঘুরে দেখার চেষ্টাও করল না এরপর তার বাবার বানিয়ে বলা মিথ্যে কথাগুলো। এক দৌড়ে রুমের ভেতরে এসে দরজা আটকে ওই দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলছিল আফসানা। সামনে যে ইয়াসির বসে সেই দিকে খেয়াল নেই তার। ইয়াসির কিছুক্ষণ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে এগিয়ে গেল আফসানার দিকে। ওর সামনে দাঁড়াতেই আফসানা বুঝতে পারল, চোখ খুলে কিছু বলার জন্য ঠোঁট নাড়ানোর আগে ইয়াসির শক্ত করে ওর গলা চেপে ধরে। চিৎকার করে বলে ওঠে, তোর সাহস কি করে হয় ওই ছেলেকে আংটি পরানোর? সব মজা তাই না? তোরা বাপ বেটি মিলে কি পাইছিস? আমার ফিলিংসের দাম নাই তোর কাছে? তোদের জন্য টাকাই সব না? আর কত টাকার পেছনে ছুটলে তোদের মন শান্ত হবে? আজকে যদি এসবই করবি তাহলে সেদিন তোর বাপ ওইসব বলেছিল কেন? আফসানার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ও ইয়াসিরের কোনো কথাই বুঝতে পারছে না। অনেক কষ্টে বলে, আমার কষ্ট হচ্ছে ইয়াসির ভাইয়া। ইয়াসির ওকে ঝটকা মেরে সরিয়ে দেয়। আমার কতখানি কষ্ট হয় বুঝিস তুই? তারপর আবার এসে বা হাত মুচড়ে ধরে, টেনে প্লাটিনামের আংটিটা খুলে ছুঁড়ে মারে দূরে। অনামিকা আঙুলটাও মুচড়ে ধরে। এবার ব্যথায় কাঁপিয়ে ওঠে আফসানা। আমি ব্যথা পাচ্ছি ইয়াসির ভাইয়া। ব্যথা পাবার জন্য ধরেছি? সব মজা না তোদের কাছে? অনুভূতির কোনো দাম নাই? প্রতিনিয়ত আমার বুকে জ্বালা হয়, এসব চোখে পড়ে না তোর? অবুঝ তুই? আমি বিয়ের কথা জানতাম না ইয়াসির ভাইয়া। কেঁদে ওঠে আফসানা। সব জানতি তুই, সব সব। ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আফসানাকে। হাত ধরে জোরে কেঁদে ওঠে আফসানা। ইয়াসির ওর পাশে বসে চুলের মুঠি চেপে ধরে হিসিসিয়ে বলে, আমাকে যন্ত্রণা দেওয়ার শাস্তি এবার তোরা পাবি। আফসানাকে ওভাবে ফেলে বেরিয়ে যায় ইয়াসির। দরজার কাছে আফসানার মায়ের সাথে দেখা হয়, কিন্তু ওনার কোনো কথা না শুনে ইয়াসির বেরিয়ে যায়। আফিয়া দৌড়ে মেয়ের রুমে এসে দেখেন আফসানা মেঝেতে বসে কাঁদছে, বেশভূষা এলোমেলো। মেয়ের কাছে এসে বসেন আফিয়া। মাকে দেখে আফসানা কেঁদে কেঁদে বলে, আমু ইয়াসির ভাই এরকম করছে কেন? বাপিকে দেখতে পারি না কেন? কি হয়েছে আমু? আর আমি তো জানতাম না আমার বিয়ে ঠিক করেছে বাপি। আমার কি দোষ বলো আমু? ইয়াসির ভাইয়া কত ব্যথা দিল আমাকে। আফিয়া মেয়েকে বুকে জড়িয়ে নেন, ছল ছল চোখে বিড়বিড় করে বলেন, ইয়াসির বাড়িতে এসে সোজা রুমে ঢুকে যায়, প্রচুর ভাঙচুর করে কিছুক্ষণ, তারপর বসে চিৎকার করে কাঁদে। ইরফান আর মিতা ঘরে বসে ছেলের আত্মনাদ শুনে শুধু কাঁদুক, আজকে মনটা হালকা করা বড্ড দরকার। সেদিন রাতে ইয়াসিরের বাবা মা ওর সাথে কথা বলতে পারলেন না। এদিকে নূর মোহাম্মদ বাসা এসে আফসানার সাথে প্রচণ্ড রাগারাগি করলেন। আফসানাও রাগে বলে দিল, তোমার জন্য অলওয়েজ আমি কাজের একটা অংশ ছিলাম। বাবা হিসেবে কোন দায়িত্বটা পালন করেছো তুমি? সেই ছোটবেলা থেকে স্কুলের প্রত্যেকটা পিটিএম এ মা গেছে আমার সাথে। ঈদের আগের দিন বায়না ধরতাম বাপির জন্য মেহেদি কিনতে যাব, কিন্তু তুমি কি করতে মনে আছে? বলতে, আমার কাজ আছে, সময় নেই, তুমি বসো আনিয়ে দিচ্ছি। কাজের লোকের দ্বারা ব্যাগ ভর্তি করে মেহেদি আনিয়ে দিয়েছো তুমি। প্রতিটা জন্মদিনে অপেক্ষা করতাম বাপি আসবে, মাথায় হাত চেখে বলবে মাটা বড় হয়ে গেল। তবে কি আমি বুড়ো হলাম? কিন্তু না, কখনোই তুমি এসব করনি, বরং পার্টি করে লোক জড়ো করে মজা মাস্তি করে ঢাকঢোল পিটিয়ে দেখিয়েছো কত দায়িত্বশীল বাবা তুমি, কত কনসাস। তোমার এসব লৌকিকতার আড়ালে তুমি কখনো মেয়ের মন বোঝার চেষ্টা করনি, কেমন বাবা তুমি। আর আজ আমার বিয়ের ডিসিশনটাও তুমি নিয়ে নিলে। কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা, তুমি নাকি রাজনীতি করো? এত শিক্ষিত মানুষ, এটা যেন 800 বছর আগে বিয়ে হয় না? ফের লৌকিকতা দেখাতে বিজনেস টাইকুইনের একমাত্র ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে। আমি আসলে বিয়ে করতে চাই কি না এটা জিজ্ঞেস করেছিলে আমাকে? বাপি কোনোদিন পাশে বসে জিজ্ঞেস করেছিলে আমি ফিউচারে কি হতে চাই, আমার অ্যাম্বিশন কি? এত লৌকিকতার আড়ালে আসল বাবা কবে হবে তুমি?
এতগুলো কথা নূর মোহাম্মদ সাহেবের হজম হলো না। সে সবার সামনে আফসানাকে থাপ্পড় মেরে দিলেন। মার খেয়ে মেঝেতে পড়ে গেল আফসানা, আর বিছানার কিনারে লেগে ঠোঁটের এক কোণা থেতলে গেল। আফিয়া দৌড়ে আসলেন মেয়ের কাছে। রাহেলাও বকতে শুরু করলেন নূর মোহাম্মদকে। উনি বেরিয়ে যাবার আগের মুহূর্তে শুধু বললেন, জন্ম হবার পর থেকে তোমার প্রত্যেকটা নিঃশ্বাস ফেলার জন্য তোমাকে আমার পারমিশন নিতে হবে, আর আমার মতামতেই তোমার জীবনের শেষ কথা। আফসানা ডুকরে কেঁদে উঠল। মেয়েকে বুকে জড়িয়ে আফিয়াও কাঁদলেন। রাহেলা আফিয়ার মাথায় হাত রেখে বললেন, ওকে সব বলে দে, সময় এসেছে। তারপর উনি ফার্স্ট এড বক্স আনতে গেলেন। আফসানাকে বিছানায় বসিয়ে দিয়ে ওর পাশে বসলেন আফিয়া। রাহেলা ফার্স্ট এড বক্স দিয়ে দরজাটা লাগিয়ে চলে গেলেন। ড্রেসিং করাতে করাতে আফিয়া বলতে শুরু করলেন, 25 বছর আগের কথা, এই পাড়ায় যখন আমরা নতুন আসি তখন আমাদের সার্কিট হাউসটা ছিল বয়েজ হোস্টেল। সেই হোস্টেলে 3 বন্ধু থাকত, তাদের নাম নূর মোহাম্মদ, ইরফান সাজিদ আর আবির এহসান। আমার কলেজেই ছেলে 3টে পড়ত, ওরা ছিল মাস্টার্সে আর আমি তখন অনার্স লেভেলে ভর্তি হয়েছি। বাসা পাশাপাশি হওয়ায় প্রায়ই কলেজে যাওয়া আসার পথে আমরা এই 3টে ছেলের সাথে দেখা হতো। মোটামুটি পরিচিত মুখ সব, তার মধ্যে সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন এবং কাছের একটা মুখ ছিল আবির এহসানের। এভাবে দেখা সাক্ষাৎ হতে হতেই আমার আর আবিরের প্রেম হয়ে যায়। আমাদেরকে অনেক হেল্প করত নূর আর ইরফান। রিলেশনের 3 বছরের মাথায় আবির চাকরি নিল একটা, ও আমাকে বিয়ে করতে চায়, আর আমরা বাসায় বিয়ের সম্বন্ধ আস আর আমার বাসায় বিয়ের সম্বন্ধ আসছিল, খুব ভালো ভালো সম্পর্ক আসছিল। এর মাঝে আবিরকে আব্বা মেনে নিতেন না, ওকে বিয়ে করতে হলে আমায় পালিয়ে যেতে হতো। আমরা শুরুতে এসব নিয়ে ভাবিনি, কিন্তু আব্বা হঠাৎ একদিন আমার বিয়ে ঠিক করে ফেললেন, আর ওই সময় নূর আমাদেরকে পালিয়ে যেতে বললেন। আমরা পালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। আমি স্টেশনে অপেক্ষা করছিলাম, কিন্তু আবির আসছিল না। ঠিক যে সময়ে ট্রেন ছাড়বে ওই সময় নূর মোহাম্মদ আসলো আমার কাছে, বলল আবির নাকি পালাতে পারবে না। আমি ভেঙে পড়েছিলাম খুব। ও আমাকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। বাড়ির কাছে এসে দেখি বাড়িতে বহু লোকের সমাগম। ঘাবড়ে গেলাম আমি। দৌড়ে বাসায় যেতে দেখলাম বাবাকে কাফনে মুড়িয়ে শুয়ে রাখা হয়েছে। আমার পৃথিবী যেন থমকে গেল। আশেপাশের মানুষ কানাঘোষা করতে লাগলো। ওখানেই আমাকে খুব খারাপ কথা শোনাচ্ছিল, কিন্তু আমি তখন আমার মাঝে নেই। রাতটা ওভাবেই পার হলো। সকালবেলা আব্বার দাফনের পর মামা চাচারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ওই সময় নূর পাশে এসে দাঁড়ালো। নূর বিয়ে করে নিল আমাকে। প্রথম প্রথম ওকে মানতে পারছিলাম না আমি, কিন্তু দায় তখন আমারই। তুই যখন পেটে আসলি তখন হঠাৎ একদিন রাস্তায় আবিরের সাথে দেখা। আমি চমকে গেছিলাম ওর বেশভূষা দেখে। হ্যান্ডসাম ছেলেটার পাগলের মতো চেহারা। ওকে দেখার পর ওর খোঁজ খবর নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলাম। বাসায় এসে তোর বাবার কাছে জানতে চেয়েছিলাম সব, কিন্তু নূর বলেনি। পরে আমি না পেরে ইরফান ভাইয়ের সাথে যোগাযোগ করি। ইরফান ভাই বলেন, আবিরের খুব শখ ছিল রাজনীতি করার, ইলেকশনে দাঁড়াতে চেয়েছিল ও। সেইবার আমরা যেদিন পালাবো সেদিন ওর একটা মিটিং ছিল, মিটিং শেষ করেই আসত। অরাচিতভাবে নূর ওকে আটকে দেয়, বাসাতেই আটকায়, আমার কাছে আসতে পারে না। আর যেই মিটিংটা ছিল ওখানে গিয়ে বলে আবির সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এদিকে আমার সাথে তো নূরের বিয়ে হয়ে যায়, ওদিকে আবিরকে পুলিশে ধরিয়ে দেয়। জেলেই ওর মানসিক সমস্যা ধরা পড়ে। আর তারপরই এসব শুনে আমি বাসায় অশান্তি করেছিলাম অনেক। এই ঘটনার পর থেকেই নূর ইরফান ভাইকে দেখতে পারে না। তুই পৃথিবীতে আসার পর আমি পারিনি নূরকে ছাড়তে। বাবা থেকেও বাবাহীন কি করে থাকবি তুই? কিন্তু তোকে কয়েক বছর নূরের কাছে ঘেঁচতে দেইনি, দোষটা এক পক্ষ থেকে আমারও রে মা। অবহেলায় নূর আরও পাথর হয়ে যায়। ইয়াসির তোকে ছোট থেকেই পছন্দ করত। তুই যখন এসএসসি পরীক্ষা দিবি তখন ইয়াসির আমাদের বাসায় এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু তোর বাবা ওই দিন ইরফান ভাইকে অপমান করে তাড়িয়ে দেয়। ইয়াসির তবুও তোকে ছাড়তে চায়নি। ইয়াসিরের পিছু ছাড়াতে তোর বাবা ট্রিক্স খাটায় একটা।
সে ইয়াসিরকে বলে চাকরি পাবার পর তোকে ইয়াসিরের সাথে বিয়ে দেবে। আমরা জানতাম এইসব তোর বাবার মেঘি কথা, কিন্তু ইয়াসির হয়তো বুঝতে পারেনি রে মা। আফসানা চুপচাপ শুনছে ওর মায়ের কথা, কান্না থেমে গেছে ওর। তার মানে ইয়াসিরও ওকে ভালোবাসে, তবে ও যখন ওর অনুভূতিগুলো ইয়াসিরের সামনে প্রকাশ করত তখন ইয়াসির মজা নিত কেন? রাতটা বিভিন্ন চিন্তাভাবনায় কেটে যায়। সকালে ব্রেকফাস্টের সময় ইয়াসিরের বাবা ওকে জানায় ওনার কাজিনের মেয়ের সাথে বিয়ের কথা চলছে। ওনারা চায় ইয়াসির মেয়েটাকে দেখুক জানুক। ইয়াসির তখন কোনো রিপ্লাই করেনি, চুপচাপ খেয়ে উঠে চলে গেছে। এদিকে আফসানাকে নূর মোহাম্মদ সাহেব বাহিরে যেতে নিষেধ করেছিলেন, তবুও কলেজের এক্সট্রা ক্লাস করতে গিয়েছিল। তারপর ওর হঠাৎই মনে হয়েছে ইয়াসিরের সাথে দেখা করা উচিত। ঘড়িতে সময় দুটো, তার মানে ইয়াসিরকে অফিসে পাওয়া যাবে। আফসানা কিছু না ভেবেই ইয়াসিরের অফিসে চলে যায়। প্রথমেই দেখা হয় ইয়াসিরের বন্ধু অমির সাথে। অমির জানায় ইয়াসির ক্যান্টিনের দিকটায় আছে। আফসানা সোজা ক্যান্টিনে চলে যায়। ইয়াসির তখন মাত্রই কফিতে চুমুক দিয়েছে। আফসানা ডেকে ওঠে, ইয়াসির ভাইয়া। কফির কাপটা রেখে ঘুরে দেখে আফসানা দাঁড়িয়ে। মুহূর্তে রাগ উঠে যায় ওর মাথায়। আশেপাশে তাকিয়ে দেখে কলিগরা খাওয়া দাওয়াতে ব্যস্ত। উঠে আফসানার একটা হাত ধরে তারপর টেনে নিয়ে যায় ব্যাক সাইডে। আফসানা আবার বলে, হাতটা আস্তে ধরুন না, ব্যথা পাচ্ছি তো। ইয়াসির ওকে টেনে সামনে ছুঁড়ে ফেলার মতো করে ফেলে, কিন্তু আফসানা পড়ে যায় না, সামলে নেয়। ইয়াসির চিল্লিয়ে বলে, এখানে আসছিস কেন, কি চাই? সব জায়গায় আমার মিমিক্রি বানাই রাখবি? আমার কথা তো শুনবে না গিয়ে। না শুনবো না, আমি তোর কোনো কথা শুনবো না। তুই এক্ষুনি বাইর হো, আমার সামনে থেকে যা, মুঠেও আসবি না বলে দিলাম। আসবো আসবো, 100 বার আসবো। আফসানা এগোয় আর বলে, ইয়াসির চোখ পাকিয়ে বলে, মুখের উপর কথা বললে খুন করে ফেলবো বলে দিলাম। আফসানা বলে, খুন করবে সে। দেখ আফসানা, বাইর হয়ে এখান থেকে। ইয়াসিরের কথা আটকে দেয় আফসানা। আকস্মিক তাদের ওষ্ঠধর মিলিত হয়ে যায়। আফসানা ইয়াসিরের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চোখের পানি ছেড়ে দেয়। ইয়াসির হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আফসানা ওর ঠোঁটে কয়েকবার শুকনো চুমু দিয়ে ফিসফিস করে বলে, আপনি তো একদমই কথা শুনতে চান না, অপর মানুষটাকে তো বলার সুযোগ দিতে হবে, তাই না? ইয়াসির কিছু বলে না। আফসানা আবার ইয়াসিরের মাঝে মত্ত হয়ে যায়। ইয়াসির যেন এই পৃথিবীতেই নেই, তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ইয়াসিরের ফোন বেজে ওঠে আর বাস্তবে ফিরে সে। আফসানার কোমর চেপে ধরে ওকে টেনে সরিয়ে দেয়। আফসানার অশ্রুসিক্ত নয়ন ইয়াসিরকে কত কিছু বলতে চায়, কিন্তু ইয়াসির বুঝেও অবুঝ। আফসানাকে নিজের থেকে সরিয়ে দিয়ে গভীর হয়ে বলে, তুই এক্ষুনি বের হয়ে যাবি, আর কখন আমাকে তোর মুখও দেখাবি না। আফসানা জিদ্দি কণ্ঠে বলে, কোথাও যাবো না আমি। তুই যাবি, তোর ঘর যাবে। ফের আফসানার হাত চেপে ধরে ওকে বাহিরে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। আফসানা কিছু বলতে যাবে, তার আগেই দৌড়ে এসে একটি মেয়ে ইয়াসিরকে জড়িয়ে ধরে। উচ্ছ্বসিত গলায় বলে, ভাগ, ওহ ডার্লিং, ফাইনালি আমি তোমার বউ হচ্ছি। কণ্ঠ শুনে দুজনেই বুঝতে পারে এটা সিনহা। ইয়াসির সিনহাকে ছাড়িয়ে নিয়েই সিনহা ওর বুকে হাত রেখে বলে, আমি তো জানতামই না আঙ্কেল বাবার কাজিন, যখন শুনলাম তখনই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। আই জাস্ট লাভ ইউ বেবি। এবার ইয়াসির বুঝতে পারে সিনার সাথেই ওর বিয়ের কথা চলছে। ওদের ঠিক পেছনেই আফসানা বিস্মিত হয়ে দাঁড়িয়ে। ওকে দেখে ইয়াসির সিনার কোমরে হাত রাখে। এটা দেখে কেঁদে ফেলে আফসানা, অভিমান করে মুখ ফিরিয়ে উল্টো দিকে হাঁটা দেয়। ইয়াসির এক বুক হতাশা নিয়ে শুধু ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। জীবনে তাড়াহুড়ো করে কিছু হয় না। ইয়াসির অকারণে আফসানার ওপর রাগ থেকে বাসায় বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। সে আফসানাকে একটিবারও সুযোগও দেয় না সাফাই গাইবার জন্য। আফসানার তীব্র অভিমান জাগে। জি অবুজ, তাকে বোঝাবে কি করে? ওভাবেই দিন কেটে যায়। ইয়াসিরের বাসা থেকে বিয়ের দাওয়াত আসে। নূর মোহাম্মদ সাহেব এই সম্পর্কে অবগত নন, তারও কোনো পরিবর্তন হয়নি। রাফিদ এসব শুনে ওর মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে গেছে। সে নূর মোহাম্মদের সাথে এক বাড়িতে এভাবে থাকতে চায় না।
যে বাবার মেয়ের প্রতি টান নেই সে আবার কেমন বাবা? আফিয়া আর আফসানা একা পড়ে গেছে, আফসানা লেখাপড়ায় মন দিয়েছে, তার এখন অন্যদিকে তাকানোর সময় নেই। ইয়াসিরদের বাসায় বিয়ের খুব তোড়জোড় চলছে, কিন্তু এর মাঝে ইয়াসিরের 6 মাসের একটা ট্রেনিং পড়ে যায় যার কারণে বিয়েটা পেছোতে হয়। এটা আল্লাহরই একটা ইশারা ছিল। ইয়াসির চলে যায় ট্রেনিংয়ে আর এদিকে আফসানার HSC পরীক্ষা শুরু হয়ে যায়। বেশ ভালো পরীক্ষা দেয় আফসানা, লাস্ট পরীক্ষার দিয়ে এসেই হঠাৎ ইয়াসিরের ফোন পায় সে। ইয়াসির নিজে থেকেই কন্ট্যাক্ট করে আফসানার সাথে। খুব কষ্টেই আফসানা নিজের আবেগ দমিয়ে ইয়াসিরের সাথে কথা বলে, কখনো বলে কখনো ইয়াসিরের দেওয়া মেসেজটা সিন হয় নাই। ইয়াসিরও বুঝতে পারে সে আফসানার কথা না শুনে কত বড় ভুল করে ফেলেছে, যা কিছু হয়েছে তাতে আফসানার কোনো দোষ নেই। এই জন্যই মানুষের এতটা রাগ থাকতে নেই, রাগ মানুষকে সেভ ধ্বংস করে দেয়। কিন্তু ইয়াসিরের এখন করবার কিছু নেই। সিনার আগে ওর বাবা মা বিয়ে নিয়ে উচ্ছ্বাসিত, আফসানার মাঝেও বেশ পরিবর্তন এসেছে। ইয়াসির এখন বুঝতে পারছে সে অনেক বড় ভুল করে ফেলেছে, ভুল যেহেতু করেছে সাজাও প্রাপ্য তার। ট্রেনিং শেষ করে ইয়াসির আশামাত্রই বিয়ের তোড়জোড় শুরু হলো, এবার আগের চাইতেও বড়ভাবে। আফসানা নিজেই ইয়াসিরের বিয়ের ব্যাপারে আগ্রহ দেখালো, সে যেতে চায় ইয়াসিরের বিয়েতে। মেয়ের জিদ দেখে আফিয়া বাধ্য হয়ে আফসানাকে নিয়ে গেলেন। আর মাত্র 5 দিন পর বিয়ে। আফিয়া আর আফসানাকে দেখে ইরফান আর মিতা খুব খুশি হলেন, কিন্তু ইয়াসিরের খুশি হতে পারল না। প্রথম 3 দিন ইয়াসির সুযোগ খুঁজল আফসানার সাথে কথা বলার, কিন্তু নানা বাহানায় পালিয়ে বেড়ালো আফসানা। ইয়াসির রেগে বোম। আফসানার সামনে ইয়াসিরের হলুদ ফাংশন হলো। আফসানা ইয়াসিরকে হলুদ লাগাবার সময় ফিসফিস করে বলল, আজকে তো গিফট আনিনি, একেবারেই বিয়েতে গিফট দিলে হয় না? ইয়াসির শুধু চোখ রাঙিয়ে তাকিয়েছে আফসানার দিকে। কেউই জানে না আফসানার মনের অবস্থা। আফসানা উপরে যতই শক্ত দেখাক, কিন্তু ভেতরে ভেতরে সে লক্ষ কোটিবার ভাঙছে। ইয়াসিরকে সামনে দেখে আফসানার বড় রকমের কিছু ভুল করতে ইচ্ছে করছে, কিছুটা ভিন্ন। তবুও তো ইয়াসিরকে সে পাবে, এই পাগলামি মুখে প্রকাশ করছে না আফসানা। সে ইয়াসিরের বোঝবার অপেক্ষায়, কিন্তু ইয়াসির সে চায় আফসানা প্রকাশ করুক। দুজনার 2 রকম মনোভাব সামনে কি নিয়ে আসবে আগামীকাল ইয়াসিরের বিয়ে। ব্যালকানিতে দাঁড়িয়ে নিস্তব্ধ শহরটাকে মনোযোগ দিয়ে দেখছে ও, আর সিগারেটের একটা একটা করে টান দিচ্ছে। আফসানা সকাল থেকেই অনেক ভাবনা চিন্তা করে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, ও এখন ইয়াসিরের রুমে যাবে। যা হয় হোক, কাল রাত অবধি সব ঠিক থাকলেও সকালবেলা উঠে আফসানার মন ঘুরে গেছে। সে ইয়াসিরকে ভালোবাসে, নিজ ভালোবাসা ছেড়ে দেওয়ার পাত্রী আফসানা নয়। দেরি না করে ওদিকে পা বাড়ায় আফসানা। ইয়াসিরের রুমে এসেই দরজা লাগিয়ে সোজা ব্যালকানিতে চলে গেল সে। সিগারেট ফুঁকছে ইয়াসির। আফসানা একটা টান মেরে সিগারেটটা টান নিয়ে নিল, চমকে তাকালো ইয়াসির। কিন্তু আফসানাকে দেখে কোনো ভাবান্তর হলো না ওর, শুধু বলল, সিগারেটটা নিলি কেন, ফেরত দে। ফাইজলামি কম, সিগারেট দিয়ে বিদায় হো। আফসানা ইয়াসিরের সামনে গিয়ে দাঁড়ালো, সিগারেটটা বাড়িয়ে দিতে নিয়ে নিল ইয়াসির, কিন্তু ঠোঁটে সিগারেট ছোঁয়ানোর পূর্বে এক জোড়া উষ্ণ স্পর্শ ছুঁয়ে দিল ওর ঠোঁটকে। ইয়াসির আজকেও ভাবলেশহীন ভাবে থাকতে পারল না, ও যেন মুখিয়ে ছিল। আফসানাকে চেপে ধরে নিজের সাথে লাগিয়ে নিল। ডেসপারেট হয়ে গেল ইয়াসির, ঠোঁট ছেড়ে গলায় কাঁধে নাক মুখ ঘষছে ইয়াসির আর বলছে, আমি না হয় ভুল করেছি, এই জন্য তুই একটু শুধরে দেওয়ার চেষ্টা করবি না আমাকে? এত বড় সাজা দিচ্ছিস কেন? তুই জানিস না আমি তোকে ছোট থেকেই পাগলের মতো ভালোবাসি। তবু আফসানা কোনো জবাব দেয় না, সেই ইয়াসিরের 2 গালে হাত রেখে ফিসফিস করে বলল, চুপ কোনো কথা না, ভালোবাসলে বেঁধে রাখতে হয়, ভালোবাসো বেঁধে রাখো দেখি। ইয়াসির ঘোর লাগা দৃষ্টি নিয়ে অন্যরকম একটি হাসি দেয়, কোলে তুলে নেয় সে আফসানাকে।
আর তারপর একটা 36 সেকেন্ডের ভিডিও ক্লিপ একটা নাম্বারে সেন্ড করে বোর্ডিং পাস আর লাগেজ নিয়ে ইমিগ্রেশন ডেস্কের সামনে গেল আফসানা। সব চেকিংয়ের পর প্লেনে বসে বাঁকা হেসে বলল, সমাপ্তি নাকি সূচনা? 2 বছর পরের কথা, একদিন সকালে একটা নাম্বার থেকে টেক্সট পেয়ে ইয়াসির হন্তদন্ত হয়ে কেপ টাউনের টিকিট কেটে নিল। বাসায় শুধু বলল কাঙ্ক্ষিত লক্ষ্য পেয়ে যাচ্ছে হয়তো। সবার থেকে দোয়া নিয়ে সে উড়াল দিল কেপের উদ্দেশ্যে। কেপ টাউনের প্রকৃত সৌন্দর্য ও ওখানকার বন্দরের জন্য বিখ্যাত। সাউথ আফ্রিকার সুন্দরতম শহর এটি। ম্যাক্সিমাম মানুষের সৌন্দর্য মত্ত হয়ে হতেই ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে দল বেঁধে আসে। ইয়াসিরও এসেছিল 2 বার, তার মধ্যে অফিসিয়াল কাজে 1 বার, আর 1 বার ভার্সিটির এক্সকারশনে। পুরো 15 দিনে তারা চষে বেরিয়েছে কেপ টাউনের ম্যাক্সিমাম অংশ। আর থাকার প্ল্যান ছিল, কিন্তু এখানেও আফসানার বাবা একটা প্রবলেম ক্রিয়েট করেছিলেন। কেপে গিয়ে ইয়াসিরের বন্ধু জাফিরের কথা মনে পড়ল। মোবাইল ঘেটে জাফিরের নাম্বার বের করে কল করলো ওকে। জাফির আশেপাশেই এসেছিল একটা ইনভেস্টিগেশনে। ভাগ্যক্রমে ওর ফেরবার আগে ইয়াসির ফোন করেছিল। জাফির ওর বন্ধুকে দেখে খুশিতে অজ্ঞান হয়ে যায়। এয়ারপোর্ট থেকে 11 কিলোমিটার দূরে জাফিরের বাসা। ইয়াসির ওখানেই উঠল। পথে আদ্যপান্ত সব কথা খুলে বলল জাফিরকে। তার কাছে যে অন্য নাম্বারে কল আসে এটাও বলল। জাফিরই নিজ গরজে নাম্বারটা ট্রেস করল। জাহিদ হাসান মাহমুদ নামে কারো নামে রেজিস্ট্রি করা। নামটা শুনে প্রথমে ভ্রু কুচকালো ইয়াসির, তারপর ঠোঁট কামড়ে বাঁকা হেসে জাফিরকে বলল, তোকে কিছু কাজ করতে হবে। জাফিরও ইয়াসিরের হেল্প করতে রাজি হয়ে গেল। জাফিরের সাথে ইয়াসিরকে দেখে জাফিরের বউ নিশাত খুশিতে পাগল হয়ে গেল। প্রিয় বন্ধুটিকে কতদিন পর দেখল সে। ইয়াসিরের আপ্যায়নের কোনো ত্রুটি রাখল না ওরা। রাতের দিকে নিশাতকেও সব জানালো ইয়াসির। নিশাতও অভয় দিয়ে বলল, কোনো হেল্প লাগলে যাতে তাকে বলে। ওদের কথাবার্তার মাঝে ইয়াসিরের ফোনে একটা মেসেজ আসলো, টুমোরো অ্যাট 10 AM হোটেল দ্য ডেলি, আই উইল ওয়েটিং ফর ইউ। মেসেজটা দেখে গাঢ় হাসি হেসে ইয়াসির বন্ধুকে জিজ্ঞাসা করল, বাসাটা পেয়েছিস? জাফির হ্যাঁ সূচক মাথা নাড়ল আর বলল, আমরা সংসারে সবকিছু কিনে দিয়ে আসবো, তুই চিন্তা করিস না, আর কাজ হয়ে গেলে কল করে দিবি আমাদেরকে, আর আমরা সব নিয়ে রেডি থাকব। ইয়াসির দুজনকে থ্যাঙ্কস জানালো। অনেকক্ষণ ধরে দ্য ভ্যালিতে বসে আছে ইয়াসির। কাকে যেন ফোন করে যাচ্ছে লাগাতার, কিন্তু মানুষটা ফোন রিসিভ করছে না আর না টেক্সটের রিপ্লাই করছে। এবার বিরক্ত হয়ে উঠল ইয়াসির। আননোন কল বেজে উঠে তার এত দূরে আসা মোটেও ঠিক হয়নি। ইয়াসির উঠতেই যাবে ঠিক এই সময় একটা সূক্ষ্ম কণ্ঠস্বর, এত জলদি অথচ হলে চলবে? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো ইয়াসিরের, আর পেছনে তাকিয়ে সে চমকে উঠে দাঁড়ালো। এক প্রশস্ত হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে একটা সুপরিচিত মুখ। ইয়াসিরের মুখ দিয়ে আপনাআপনি বের হয়ে যায় ঘুরঘুরি। আফসানা হাসিটা বজায় রেখে মাথা নাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে আসে। তারপর কোনো আড়ষ্টতা ছাড়াই ইয়াসিরের অপোজিটের চেয়ারটা টেনে বসে। ইয়াসির বিস্ময়ে হতভম্ব, এই সময় তার মুখোমুখি বসে আছে। ইয়াসির হাঁ করে তাকিয়ে আছে আফসানার দিকে। কতখানি পরিবর্তন মেয়েটার মাঝে! কোমর পর্যন্ত কালো দীঘল চুলগুলি পিঠ পর্যন্ত কাটা। এক কাটের কার্লি চুলের পরিবর্তে এখন স্ট্রেট কালারফুল আর বিভিন্ন কাট দেওয়া চুলে পেটানো নুড মেকআপ, হাতেও নিখুঁত নেল পলিশ। পরনে আজকে তার গেঞ্জি, জ্যাকেট, জিন্স আর বোট শু। হঠাৎ এতটা পরিবর্তন ইয়াসির মেনে নিতে পারল না। বেশ কিছুক্ষণ এক এরকম নীরবতায় কেটে গেল। ইয়াসিরের হতভম্বতা লক্ষ্য করে আফসানা হেসে বলল,
কি ব্যাপারে আসি ভাইয়া, চমকে গেলেন মনে হয়? আসলেই চমকে দিলি আমাকে। তারপর বউ বাচ্চা নিয়ে কেমন আছেন? আমি বিয়ে করিনি। মাই গড, বললেন কি বিয়ে করেননি? কেন তুই জানিস না? জানলাম কই, মস্করা করার জায়গা পাস না? নিজে বিয়ে ভেঙে এসে বলছিস কিচ্ছু জানিস না? এর জবাবে আফসানা অত্যন্ত গম্ভীর হয়ে বলল, আমার একচ্ছ সুখ আমি অন্যের হাতে যেতে দেই কি করে? আমি তো আর সিরিয়াসলি নায়িকা না যে ভালোবাসে বলিদান নিব। বেশ ভালো বললি, জীবনটাকে বিগেস্ট নাটক বানাই রেখে এখন সে ভাষণ যাচ্ছে। রাগত স্বরে বলল ইয়াসির। আফসানা ব্যথাতুর হেসে বলল, আজকে এরকম করবেন? আপনি জানতেন না আমি কেন চলে এসেছি? না জানতাম না, জানতে চাই না। দুটো বছর, তুই ভাবতে পারিস? দুটো বছর যন্ত্রণার অনলে পুড়ে ছারকার হয়ে গেছে আমার মন, আর কতটা নিতে পারবো আমি? সেই ছোটবেলা থেকে তোর পেছি একটা মেয়ের জন্য, বেস্ট বাবা মা, বেস্ট বন্ধু মহল, বেস্ট রেজাল্ট, লাইফে সব বেস্ট পাওয়ার পরেও আমি প্রতিনিয়ত যন্ত্রণার কাতর হয়ে উঠেছি। ভালোবাসার দোহনে হৃদয় ছারকার হয়ে যেত আমার। তৃষ্ণার তো মনকে বুঝিয়েছি একদিন আফসানা রাজ্যের সুখ নিয়ে দুর্গুড়ায় পা রাখবে। অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষার পরীক্ষা বড্ড কঠিন। কত যুগ ধরে অপেক্ষা করতে হয়েছে আমায়, পরীক্ষা যেন শেষই হয় না জীবনটার। ইয়াসিরের কথাগুলো শুনে অশ্রু সজল হয়ে ওঠে আফসানা। ইয়াসিরও বলে, সবসময় বেস্ট আর টিপটপ জিনিসের প্রতি চোখ যাওয়াই আমির, হঠাৎ চোখ গেল এক আধ পাগল বাচ্চা মেয়ের উপর। আধ পাগলটা আমার পুরো পাগল করে তবেই ক্ষান্ত হলো। সব থেকেও আমি যে তাকে ছাড়া নিঃস্ব এটা পৃথিবীর সকলে বুঝলেও তার বোঝার ক্ষমতা হয়নি। এবারে কান্না আটকে আফসানা বলল, আমি তো আপনার জন্যই নিজেকে পরিবর্তন করেছি। এই কথা শুনে রাগ চড়ে গেল ইয়াসিরের মাথায়। সে রেগে উঠে দাঁড়িয়ে বলল, এই মুহূর্তে বাইর হয়ে যাবি তুই আমার সামনে থেকে, রাইট নাও, নইলে এক থাপ্পড় দিয়ে গাল ফাটাবো তোর। আফসানা এবার কেঁদেই ফেলল। আশেপাশের মানুষ তাকিয়ে তাদের দিকে, তারা অবাক। ব্যাপারটা বুঝতে পেরে ইয়াসির টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে হনহন করে বেরিয়ে গেল। আফসানা প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেও বুঝতে পেরে ব্যাগ নিয়ে দিল দৌড়। ইয়াসির ভাইয়া দাঁড়ান বলছি, চিৎকার করে ডাকলেও ইয়াসির শুনল না। বেচারি আফসানা দৌড়ে নাগাল পেল ইয়াসিরের হাত টেনে ধরে আটকালো। হাত টেনে ধরা ইয়াসির ওর দিকে একটা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, হাত ছাড়। না ছাড়বো না। হাত ছাড়তে বলছি। ছাড়বো না আমি, সবসময় অর্ধেক কথা শুনে চলে যাওয়া হবে না, আমি আর পারবো না আপনাকে ছেড়ে থাকতে। ইয়াসির এবার আফসানার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ করে কোলে তুলে নিয়ে বলল, ঠিক বলছিস তুই, আর ছাড় দিব না তোকে। বিয়েশাদীর ঝুটঝামেলা কমপ্লিট করে রাতের দিকে আফসানা আর ইয়াসির আফসানার মামার অ্যাপার্টমেন্টে এসে উঠল। আফসানা ভেবেছিল তার মামা বুঝি আজ আসতো রাখবে না, কিন্তু ওকে অবাক করে দিয়ে পুরো বাড়ির মানুষ সাদরে বরণ করেছে বর বউকে। দ্বিগুণ অবাক হয়েছে আফসানা যখন রুমে এসে দেখে রীতিমতো বাসর সাজানো হয়েছে। আফসানা কিছু বুঝতে না পেরে মামার কাছে যেতেই নিচ্ছিল, ঠিক তখনই ইয়াসির বলল, চালাকি কি শুধু তুই করতে পারিস গাধা? তোর চাইতে গুনে গুনে 5 বছরের বড় আমি, আমার লেভেল পর্যন্ত পৌঁছাতে তোকে আরো কাঠখোর পোড়াতে হবে। এবার বুঝতে পারলো আফসানা, ইয়াসির আগে থেকেই জানতো আফসানার সাথে তার কথা হয়, আর এই বিয়েটাও মামা মামির সম্মতিতে হয়েছে। আফসানা ইয়াসিরকে জিজ্ঞাসা করল, সব জানতে পারলি কবে? আর জাফির ভাই, নিশা, তাপু এরা কি করে জানলো তুমি এখানে? ইয়াসির ছোট্ট করে জবাব দিল, অত কিছু তোর জানা লাগবে না। তারপর আরাম করে বিছানায় শুয়ে আফসানার উদ্দেশ্যে বলে, বহুত চিন্তা ভাবনা করছিস, এখন 2 বছরের জমে থাকা শাস্তিগুলো উপভোগ কর। শাস্তি আর উপভোগ? ইয়েস, শুরু কর, গোসলে যা, আজ সারা রাত তুই গোসল করবি, যতক্ষণ না চুলের রংগুলো উঠতেছে। কথাটা শুনেই আফসানার চোখ বড় বড় হয়ে গেল, অসহায় ভাবে বলল, এই ঠান্ডায় গোসল দিলে আমি মরি ভূত, অন্য শাস্তি দেওয়া যায় না? পয়েন্ট আছে, একটা কাজ কর, কান ধর, ধরে উঠবস শুরু করে দে। এ নয় হ্যাঁ, আর উঠবস করার সময় আমি যেগুলো বলেছি ওগুলো বল।
কান ধরে উঠবোস করার সময় ইয়াসির আফসানাকে প্রমিস করল, ওয়েস্টার্ন ড্রেস করা যাবে না, চুল কালার করা যাবে না, স্ট্রেট করা যাবে না, ইত্যাদি সহ আরো অনেক কিছু। রাতটা ওভাবেই কাটলো। সকালবেলা ইয়াসির আফসানাকে প্যাকিং করতে বলল, ওর চাকরি এখানেই শিফট করা হয়েছে, এখানেই ও বাসা কিনেছে একটা, আজকে থেকে ওটাই ওদের ছোট্ট সংসার হবে। সকালে ব্রেকফাস্ট করে বিভিন্ন আলাপ আলোচনা করে ওরা বেরিয়ে পড়ল। প্রায় 30 কিলোমিটার দূরেই ওদের বাসাটা। পথেই আফসানা মায়ের সাথে কথা বলল, ওর মা জানালো নূর মোহাম্মদ সাহেব ওকে ত্যায্য করেছেন। এক বুক হতাশা আর চোখের পানি ছড়ানো ছাড়া আর কোনো জবাব দিতে পারেনি আফসানা। আফিয়া তাকে অনেক দোয়া করে দিলেন আর ধৈর্য ধরতে বললেন, হয়তো নূর মোহাম্মদের রাগ পড়লে উনি নিজের ভুল বুঝতে পারবেন। ফোন রেখে কান্নায় ভেঙে পড়লেন আফসানা। তাকে পুরো রাস্তা সামলে নিল ইয়াসির। দুপুরের দিকে পৌঁছে গেল ওরা। বাসায় পৌঁছে দেখল জাফির ঘর সাজানোর সব সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। এগুলো এখন সেট করতে হবে। লাগেজগুলি একটা ঘরে রেখে দুটোতে কাজে লেগে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা পুরো বাড়ি দারুণভাবে সাজিয়ে নিল। সন্ধ্যের দিকে দুজনেই মিলে রান্না করে নিল। এখন সাবান নেওয়ার পালা। আফসানা আলসেমি করলেও ইয়াসির ধরে বেঁধে ওকে গোসল করতে নিয়ে গেল। বেচারিকে ভালো মতো পানি খাওয়ালো আজ। পরে খেয়ে দিয়ে ঘুমানোর পায়তারা করছিল ইয়াসির, কিন্তু আফসানা গল্প করবে। আর 2 বছরের জমানো গল্প সে ইয়াসিরকে শোনাতে চায়। বেচারা ইয়াসির, তাকেও আফসানার কথা মেনে নিতে হলো। দিবানে বসে গল্প করতে করতেই দুজনেই কখন যে ঘুমিয়ে গেল তার হিসেব নেই। আনুমানিক রাত 1:30-2টার দিকে আফসানার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে নিজেকে ইয়াসিরের বুকে আবিষ্কার করলো আফসানা। ইয়াসির ওকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। বুকে নাক মুখ ঘষে মাথা তুলে ইয়াসিরের দিকে তাকালো আফসানা। ঘুমন্ত ইয়াসিরকে দেখে আফসানার শুধু মনে হচ্ছিল, সত্যি কি সে আমার হয়ে গেছে। তারপর আদুরে ভাবে ইয়াসিরের সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছিল আর চুলে ওর স্পর্শেই ইয়াসিরের ঘুমটা ভেঙে যায়। ইয়াসির ওর দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলে, ডিস্টার্ব করতেছিস কেন, চুপচাপ শুয়ে থাক, ঘুমাতে দে আমাকে। কিন্তু আফসানার কানে এসব কথা যায় না। ও উঁচু হয়ে ইয়াসিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে ভালোবাসবেন? সাথে সাথেই ঘুমের রেশ কেটে যায় ইয়াসিরের। চোখ বড় বড় করে বলে, কি বললি? সেদিনের অর্ধেক টাকা আজকে পুরো করে দাও। তুই কি নেশাটা করছস? কিন্তু হইতে চাই মত্ত তোমাতে। বলেই ইয়াসিরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো আফসানা, শক্ত করে জড়িয়ে ধরল ওকে। স্বপ্নপুরুষের কাছে সানন্দের নারীত্ব বরণের মুহূর্তে আফসানা ফিসফিস করে বলে উঠল, আমাদের সংসার কবে নরমাল হবে, বাবা মেনে নিবে না নাকি? এ প্রশ্নের জবাবে কিচ্ছু বলল না ইয়াসির। আশা আর অপেক্ষা করা ছাড়া তাদের কোনো পথ তো আর নেই। কেটে গেল আরো 7 মাস। আফসানার ভেতরে এখন এক নতুন প্রাণের অস্তিত্ব। ফোলা পেটে হাত রেখে ব্যালকনির রেলিং ধরে আকাশকুসুম ভাবনায় মত্ত আফসানা। হঠাৎ অনুভব করলো এক গুচ্ছ উষ্ণ নিঃশ্বাস তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে। কিছু বলল না আফসানা। দুটো বলিষ্ঠ হাত পেছন থেকে তার পেট আঁকড়ে ধরল, সাথে মাতাল করা এক কণ্ঠস্বর, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তুমিও ছিলে, আছো আর থাকবে আমার হৃদয় জুড়ে। ভালোবাসি।